এই মুহূর্তে নড়াইলে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ ফরিদপুরে আলকাসির রংপুরে আব্দুর রশিদ জীবন রাজশাহীতে সাইফুর রহমান রকি সরাসরি শুরুতে যাচ্ছে সাজিদের কাছে আমি এইখানে সবসময় ঘুরে ফিরি তো এই মানুষ আমার আপন মানুষ সব এটাই মাশরাফি বিন মুর্তজা বলে গেলেন যে উনি সবসময় এখানে ঘোরাফেরা করেন এবং সবে ওনার আপন মানুষ এবং আমরা আজকে ঠিক দুপুর থেকে যদি বলি যে দুপুর থেকে আমরা মাশরাফিকে ফলো করছি তিনি আজ ঠিক দুপুরবেলা তিনি পৌঁছান তার এই নির্বাচনী এলাকায় নড়াইল এবং লোহাগড়ে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পরপর কিন্তু ছোট ছোট পথসভা করছেন এবং মানুষের ঢল নামছে কিন্তু এখানে মাশরাফির এবং আমরা দেখেছি যে মাশরাফি বিন মুর্তজা বহু একটু পরে কিন্তু তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কারণ আমরা জানি যে মাশরাফি কিছুটা অসুস্থ ছিলেন তিনি নিজে কিন্তু একটু আগে বলেছেন যে তার একটু অসুস্থতা ছিল বিধায় তিনি একটু পরে এই তার নির্বাচন প্রচারণা শুরু করেছেন তবে সবাই কিন্তু যেভাবে মানুষ যেভাবে তাকে সমর্থন দিচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ব আমরা এর আগে মাগুরায় ছিলাম মাগুরায় সাকিব আল হাসান ছিলেন সেখানে তিনি প্রথমবারের মতো নির্বাচন করছেন সেখানেও জনস্রোত ছিল কিন্তু মাশরাফিকে ঘিরে মানুষের যে আবেগ যে ভালোবাসা মাশরাফি পাঁচ বছরে নড়াইল দুই আসনের নড়াইল সদর এবং লোহাগড়ের যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন সবাই অপেক্ষায় ছিলেন যে মাশরাফি বিন মুর্তজা কবে নড়াইলে পা রাখবেন কবে তারা এই নির্বাচনী প্রচারণা শুরু করবেন সবাই কিন্তু এই একটা অপেক্ষায় ছিল এবং সাধারণ মানুষ যারা জনগণ আছে সবাই কিন্তু একটা কথা বলছে যে মাশরাফিকে তারা ভোট দিতে চায় এবং তারা একটা কথা কিন্তু বলছে যে মাশরাফি গত পাঁচ বছর যে উন্নয়নের ধারা করেছেন রাস্তাঘাট অবকাঠামো এবং এখানকার স্কুল কলেজ আছে সেখানকার কিন্তু সব এত অনেক উন্নয়ন করেছেন তো আপাতত আমার কাছে নড়াইলে ছিল সবশেষ খবর মাশরাফির প্রচারণার চলে যাবে ফরিদপুরে সেখানে আছেন সহকর্মী আলকাসির এই মুহূর্তে আমি আছি ফরিদপুর চার আসনে এখানকার স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী যাকে আমরা সবাই চিনি আপনারা সবাই চেনেন সেই নিক্সন চৌধুরী কিছুক্ষণ আগে এখানে একটা সমাবেশ করেছেন তার এই সমাবেশ অল্প কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এই সমাবেশটি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একনক মানিকদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই সমাবেশে নিক্সন চৌধুরী অংশগ্রহণ করেছিলেন এবং আমি যদি আজকে নিক্সন চৌধুরীর প্রচার সম্পর্কে আপনাদেরকে একটু জানাই আজকে সকাল থেকেই তার নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে দেখা করেছেন নিক্সন চৌধুরী এবং বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা তার কাছে ফুল দিয়ে তার সঙ্গে যোগ দিয়েছেন এবং তার হাতকে শক্ত করার জন্য একাত্মতা পোষণ করেছেন আজকেও এই যে বিশাল সমাবেশ ছিল এই সমাবেশেও এখানে তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে এই ফরিদপুর চার আসনের স্থানীয় রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের অনেকে নিক্সন চৌধুরীর কাছে ফুল দিয়ে তার হাতকে শক্ত করার জন্য তার দলে যোগ দিয়েছেন আমি যদি একটু বলে রাখি যে আজকে কিন্তু ফরিদপুর চার আসনে একটু না বেশ জাঁকজমকপূর্ণভাবেই জনসভা হচ্ছে বা নির্বাচনী প্রচার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রার্থী কাজী জাফরুল্লাহ তিনিও আজকে এই আসনে এসেছেন এবং এখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছেন এবং বিকেলে অল্প কিছুক্ষণ আগে নিক্সন চৌধুরী তার মানিকদা ইউনিয়নের আয়োজিত যেই জনসভা ছিল সেই জনসভা শেষ করেছেন অল্প কিছুক্ষণ আগে তিনি এখান থেকে বেরিয়ে গেছেন এবং তিনি এখানকার মানুষদেরকে আশ্বাস দিয়ে গেছেন অতীতে গত 10 বছরে তিনি যেভাবে এখানকার মানুষের পাশে ছিলেন এবার নির্বাচিত হলেও তিনি আগের মতোই এখানকার মানুষের পাশে থাকবেন এবং এখানকার মানুষের সুখে দুঃখে থাকার প্রত্যয় ব্যক্ত করে গেছেন নিক্সন চৌধুরী এবং এই সমাবেশে যারা এসেছেন তারা সবাই বলছেন যে নিক্সন চৌধুরী এবার হ্যাট্রিক করতে যাচ্ছেন আমি যদি আরেকটু যোগ করে বলি যে আজকের এই সমাবেশে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের ভিড় ছিল প্রচুর এবং এই ভিড়ের মধ্যেও কিন্তু নিক্সন চৌধুরী এসেছেন এবং এই আমার সামনে যে নেতাকর্মীদের উচ্ছ্বাস অর্থাৎ নিক্সন চৌধুরীর যে প্রতীক ঈগল প্রতীক দিয়ে যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন তাতেই বোঝা যাচ্ছে নিক্সন চৌধুরী এখানে কতটা জনপ্রিয় ছিল
ফরিদপুর থেকে আমার কাছে সবশেষ এই মুহূর্তে রংপুরের যে নির্বাচনের মাঠ, সেই নির্বাচনের মাঠে কিন্তু প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছে রংপুরের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু, এবং আমরা আজকে সকাল থেকে দেখছি রংপুর তিন আসনের যিনি প্রার্থিতা করছেন জাতীয় পার্টির পক্ষ থেকে, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি কিন্তু আসলে সকাল থেকে রংপুরের বিভিন্ন পাড়া মহল্লা এবং বাজারে কিন্তু তিনি গণসংযোগ প্রচারণা করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু তিনি আছেন রংপুর সুপার মার্কেটে, সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, তাদের কাছে ভোট চাচ্ছেন, এবং আগামীতে ব্যবসায়ীদের যে উন্নয়ন করবেন তিনি সেটি কিন্তু তিনি বলছেন, এবং একই সাথে আজকে কিন্তু সকাল থেকেই তিনি বাজার সহ সিটি বাজার সহ চেম্বার অফ কমার্সের যারা ব্যবসায়ী নেতা আছেন তাদের সঙ্গে কিন্তু তিনি মত বিনিময় করেছেন, এবং মত বিনিময়ে তিনি রংপুরকে বদলে দেবার যে প্রতিশ্রুতিগুলো সেগুলো কিন্তু দিচ্ছেন, রংপুরের যে জলাবদ্ধতা সমস্যা, রংপুরের স্বাস্থ্য সমস্যা, শিক্ষা সমস্যা, রংপুরের যে জলাবদ্ধ নিরসনের জন্য শ্যামা সুন্দরী খালের যে সংস্করণ সব কিছু মিলেই তিনি কিন্তু আসলে বাজার ব্যবসায়ী তারপর চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতাদের সঙ্গে কয়েকবার বসেছেন, এবং এখনও কিন্তু আসলে রংপুরের যে সিটি বাজার আছে এবং সেখানে তিনি একটু আগে মত বিনিময় করেছেন, এই মুহূর্তে তিনি সুপার মার্কেটে আছেন, সুপার মার্কেটে বাজারিদের বাজার মালিকদের সাথে তিনি বাজার মালিকদের সাথে তিনি প্রচার প্রচারণার পর কিন্তু এই ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি আসলে মত বিনিময় করেন, এবং মত বিনিময় শেষে কিন্তু আসলে তিনি আবার নবাবগঞ্জ বাজারে যাবেন, সেখানে কিন্তু বাজার যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি আবার মত বিনিময় করবেন, এবং আমরা যেটি দেখছি যে তিনি সকাল থেকেই কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত, এবং তার সঙ্গে কিন্তু নেতাকর্মীরা যাচ্ছেন, এবং নেতাকর্মীরা লাঙ্গলের স্লোগান দিচ্ছেন, জি এম কাদের স্লোগান দিচ্ছেন, এবং আগামীকালকেও কিন্তু জি এম কাদেরের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার প্রচারণার কথা রয়েছে, এবং আমরা যেটি শুনছি যে জি এম কাদের কিন্তু আসলে এবার কিন্তু জাতীয় পার্টি থেকে কিন্তু এই আসনে কিন্তু প্রথম নির্বাচন করছেন, এর আগে কিন্তু এই আসনটিতে বরাবরই কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন করে আসছিলেন, এবং আমরা যেটি দেখছি যে আসলে নির্বাচনকালীন সময় কিন্তু তিনি কিন্তু অনেকদিন কিন্তু আসেননি, চার পাঁচ দিন পরই কিন্তু তিনি প্রচারণায় নেমেছেন, এবং এই মুহূর্তে যদি বলি যে তিনি আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় তিনি যাচ্ছেন, এবং এই মুহূর্তে তিনি সুপার মার্কেটে আছেন, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে তিনি একটু পরে মত বিনিময় করবেন নামাজ শেষে, এবং মত বিনিময়ের পর কিন্তু আসলে তারা কিন্তু যাবেন হচ্ছে নবাবগঞ্জ বাজারে, নবাবগঞ্জ বাজারেও কিন্তু জি এম কাদেরের কিন্তু যারা ব্যবসায়ীতে যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন সেই সমিতির নেতাদের সঙ্গে তিনি কিন্তু মত বিনিময় করবেন। চিত্র এক আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি প্রচার প্রচারণা করছেন, এবং তিনি আজ দুপুর থেকে কিন্তু এই প্রচার প্রচারণা শুরু করেছেন রাজশাহীর যে গোদাগাড়ি, গোদাগাড়ি এলাকা থেকে তিনি প্রচার প্রচারণা শুরু করেছেন, এবং তিনি কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন, বিশেষ করে নারীদের কাছে তিনি কিন্তু বিশেষভাবে আবদার করছেন যেন আগামী 7 জানুয়ারি এই ভোট যেন তার পক্ষে আসে, জানুয়ারির যে নির্বাচন সবার রায় তার পক্ষে আসবে এমনটি আসলে তিনি বলছেন, তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি বলছেন নতুন রাস্তাঘাট করে দেওয়া হবে, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তরুণ বেকারদের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে, পাশাপাশি আরো নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু সবার কাছে ভোট চাইছেন, পাশাপাশি আপনারা দেখছেন যে এখন কিন্তু তিনি গাড়িতে করে তার প্রতীক উঁচিয়ে সবার কাছে ভোট চাইছেন, অনেক যারা ভক্ত আছেন তাদের কিন্তু সেলফি তোলার যে আবদার সেটিও কিন্তু পূরণ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সব মিলে আপনারা জানেন যে রাজশাহীর যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের মধ্যে রাজশাহী এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মোট 10 জন প্রার্থী, এই 10 জনের মধ্যে একজন হচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি, তিনি কিন্তু সারাদিন নানাভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন, সন্ধ্যার পরও প্রচার প্রচারণা চালিয়ে তিনি কিন্তু তার পক্ষে ভোট প্রার্থনা করছেন, তিনি আশা করছেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিতবেন এবং এই আসনে তিনি এমপি নির্বাচিত হবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর, জানতে যুক্ত ছিলাম রাজশাহী, রংপুর, ফরিদপুর ও নড়াইলে।